আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রেসিপিতে থাকছে মাত্র 4টি উপকরণ দিয়ে কিভাবে খুব সহজে ঝটপট মজাদার তালের বড়া তৈরি করবেন সেই রেসিপি। তো আজকের রেসিপি আপনাদের কাছে খুবই সহজ মনে হবে, আর প্রত্যেকটি বড়াই কিন্তু একদম নরম তুলতুলে থাকবে। তো ভিউয়ার চলুন দেখে নেই কিভাবে আমি এই তালের বড়াগুলি তৈরি করে নিয়েছি। প্রথমে এখানে একটি মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, এখন দিয়ে দিচ্ছি পানি। তো সুজির মধ্যে পানি দিয়ে খুব ভালোভাবে সুজিটা মিক্স করে নিব, আর মিক্স করে এটাকে আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিব। অন্যদিকে আরও একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি আমি 2 কাপ তালের রস, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 2 কাপ আটা। আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন। এরপরে 10 মিনিট পরে আমি সেই সুজিটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, এটা কিন্তু ভিজে ফুলে উঠেছে। এখন এই সুজিটা এর মধ্যে দিয়ে দিতে হবে। সুজিটা দেওয়ার পরে এখন হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে নারকেল কোড়াটা ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখানে নারকেল কোড়াটা ব্যবহার করিনি। খুব সহজেই আপনাদেরকে এই তালের বড়াটা আমি আজকে তৈরি করে দেখাবো। তো এই যে এটাকে কিন্তু মাখিয়ে নিয়েছি আমি, মাখিয়ে নেয়ার পর এভাবে 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ফেটে নিতে হবে। আর এর ঘনত্বটা ঠিক এরকম হবে। এরপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা বড়াগুলি তৈরি করবেন। এই যে ব্যাটারটা এভাবে হাতে নিয়ে তারপরে বাটির সাথে এভাবে দিয়ে হাত দিয়ে টেনে এভাবে গোল করে বড়াগুলি তৈরি করে নিতে হবে। এভাবে করে বড়া তৈরি করলে প্রত্যেকটি বড়াই কিন্তু গোল আকারে হবে। অন্যদিকে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আগে থেকেই তেল দিয়ে গরম করে নিয়েছি। এরপরে এক এক করে বড়াগুলি আমি ভেজে নেব। চুলার আঁচটা এ সময় মিডিয়াম টু লোতে থাকবে। তো আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ঠিক এভাবে যদি বড়ার শেপটা দেন তাহলে প্রত্যেকটি বড়াই কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের শেপটা চলে আসবে। কিছু সময় পরে আমি এটাকে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিব। কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। তো ভিউয়ার্স, আজকে আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন, আর অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তো খুব সুন্দর একটি কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন তেল ঝরিয়ে আমি এই বড়াগুলি উঠিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এর চেয়ে একটু বেশি কালার করেও ভেজে নিতে পারেন, অথবা কম কালার করেও ভেজে নিতে পারেন। তেল ঝরিয়ে বড়াগুলি আমি উঠিয়ে একটি সার্ভিং প্লেটে এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এই বড়াগুলি খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। খুব সহজেই 4টি উপকরণে কিন্তু এই তালের বড়াগুলি আমি তৈরি করে নিয়েছি। তালের সিজন থাকতে অবশ্যই আপনারা বাসায় এটা তৈরি করবেন, দেখবেন পরিবারের ছোট বড় সবাই পছন্দ করবে। একটি বড়া আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কিন্তু বেশ নরম তুলতুলে হয়েছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।